বেশি শান্ত মনে হচ্ছে না? শরীরটা তো ভালো নেই, দুর্বল জানিস তো। মা মা গো মা, বুঝো প্রসাদ গুলো দিয়ে দিও। তোমাকে খুব চিন্তিত লাগছে, এত ভাবছো কেন? একটু সময় দাও, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো, তুমি কে ব্রজ? কোন ত্রিকালদর্শী পুরুষ? তোমার কি এমন ক্ষমতা আছে মুখে যা বলছো কাজেও সেটা করে দেখাবে? না, তুমি এত কম কথাটা তো বলছো দেখে ভাবলাম। অল্প বেশি ভাবছো তোমরা, এবার ক্ষমা দাও। আমার জন্য অনেক ভেবেছো তোমরা, আর কষ্ট করে কিছু ভাবতে হবে না। না ভেবো না আমি অভিমান করে বলছি, এটা আমার সিদ্ধান্ত। আমি আর কারোর উপর ভরসা করব না, কারোর উপর নির্ভর করব না। আমার যা করার সব নিজেই করব, আমার আর কাউকে চাই না। এসব কি বলছো গো তুমি? মায়ের পুজো করতে করতে চেতনা হয়েছে আমার, মা আমাকে ডাকছেন। ওই ঘন্টার শব্দ মন্ত্র সব ছাপিয়ে মায়ের ডাক কানে এলো আমার, আয় আয়। মনে হলো ওই ডাকের কাছে সব তুচ্ছ, সংসার বড় মায়া প্রচুর। আমি ওই মায়া কাটিয়ে মায়ের কাছে যেতে চাই। মা মা গো, আর কত কষ্ট দিবি মা, একটু শান্তি দে মা। মানুষটার হঠাৎ কি হলো? মায়ের ডাক বাঁধন ছিঁড়ে যেতে চাইছেন মানে? এসব কথা কি তুমি প্রথমবারের জন্য শুনছেন বর্তি? এসব কথা তো বর্তা আগেও বলেছে, কিন্তু গেছেন কি? হ্যাঁ, কিন্তু এ যাওয়া তো সে যাওয়া নয়। ও ও ব্রজ ঠাকুর পো, উনি এসব, তুমি বা চুপ করে আছো কেন, কিছু বলো। আমি নিজেই তো মা গো, এটাই আমার শেষ ইচ্ছে মা। ডাক দিয়েছি সেবার তুলে নে মা, তুলে নে। অভি, দেখলে দেখলে ব্রজ ঠাকুর পো, উনি আমার দিকে না তাকিয়ে। এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই বর্তি, বর্দা এখন একটু ভাবের ঘরে আছেন, ঠিক হয়ে যাবেন। এই তো ধারণা তোমাদের মানুষটার সম্বন্ধে, ওর কিছু হতে পারে ভাবতেই পারো না। আমি লাড্ডু না দিলে তো বজরং বাড়ির ব্রেকফাস্ট খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোন থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া ইয়া, সাবধানে সাবধানে, দেখে বড় রাখো। আমরা চেষ্টা করছি।
যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে।